এবার যে অভিনব উপায়ে ধোনিকে সম্মান জানালো আইসিসি সবাইকে গল্প কথা ইউটিউব চ্যানেলে স্বাগতম আমাদের চ্যানেলের সাবস্ক্রাইব করেছেন কি বলিউডের অজানা সব নিউজ আপডেট পেতে সাবস্ক্রাইব লেখার উপর ও বেল বাটনে প্রেস করুন এই মুহূর্তে বিশ্বের জনপ্রিয় ক্রিকেটারদের মধ্যে একেবারে উপরের দিকেই থাকবেন ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি সম্প্রতি অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সিরিজে উইকেটের পেছনে ধোনির ক্ষিপ্রতা নজর কেড়েছে সকলের ব্যাট হাতে সাফল্য দেখিয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের সিরিজে ম্যান অব দ্য সিরিজ হয়েছিলেন তিনি এবার বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসি অভিনব উপায়ে সম্মান জানাল ধোনিকে বিটলস এর বিখ্যাত গায়ক ছিলেন জন লেনন তার ইমাজিন গানটি আজও মুক্তিকামী মানুষদের মুখে মুখে ফেরে সে গানের কলিধার করেই ধোনিকে সম্মান জানিয়েছে আইসিসি সম্প্রতি নিজেদের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টের পোস্টে তারা লিখেছে ইমাজিন দেয়ার্স নো ধোনি ইটস সো ভেরি হার্ড টু ডু অর্থাৎ ধোনি যদি না থাকে তাহলে কাজটা কঠিন হয়ে যায় গত দুদিনে এই টুইটটি ব্যাপক ভাইরাল হয়েছে ইমাজিন গানের রেস ধরে প্রচুর মানুষ নিজেদের মতো করে সম্মান জানিয়েছেন ক্যাপ্টেন কুলকে তবে শুধু ধনী নয় ইমাজিন গানটির কথা ধার করে এদিন বেশ কয়েকটি মজাদার টুইট করেছে আইসিসি ইংল্যান্ডের সিম বোলার জেমস কেও ইমাজিন গানের কথায় সম্মান জানিয়েছে আইসিসি তো বন্ধুরা এ বিষয়ে আপনাদের ভাবনাগুলো জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে সবশেষে ভিডিওটিতে লাইক ও শেয়ার দিয়ে আমাদের সাথে থাকুন ধন্যবাদ